প্রথমত আমাদের জানতে হবে যে আমরা ডাটা এন্ট্রি মোবাইল দ্বারা আসলে কোন ধরনের কাজগুলো করবো, যে মোবাইল দ্বারা অ্যাকচুয়ালি বর্তমান বাজারে ফ্রিল্যান্সিং করার মতো শুধুমাত্র ডাটা এন্ট্রি টপিকটার উপরেই কাজ করা যায়। আমরা সেই ডাটা এন্ট্রি টপিকের উপরেই নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য এখানে আসছি। তো ডাটা এন্ট্রির ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির জিনিসটা কি, আসলে অ্যাকচুয়াল বিষয়টা কি ডাটা এন্ট্রি। যে জিনিসটা হচ্ছে ডাটা বলতে কোনো তথ্য বা উপাত্তকে বোঝায়, এবং এন্ট্রি বলতে সেটাকে লিপিবদ্ধ করা বোঝায়। ডাটা বলতে কোনো তথ্য বা উপাত্তকে বোঝায়, কোনো ইনফরমেশন কে বোঝায়, এন্ড এন্ট্রি বলতে সেটাকে লেখা কিংবা লিপিবদ্ধ করে রাখাকে বোঝায়। তো অ্যাকচুয়াল মিনিং যদি আমি আপনাদের বলি, কোনো তথ্য বা উপাত্তকে কোথাও লিখে রাখাকেই ডাটা এন্ট্রি বলা হয়। কোনো তথ্য বা উপাত্তকে কোথাও লিখে রাখাকেই ডাটা এন্ট্রি বলা হয়। তো ডাটা এন্ট্রি এই যে লেখা, আমাদের জাস্ট কাজ হচ্ছে লেখালেখি। ডাটা এন্ট্রি কাজটাই হচ্ছে জাস্ট লেখালেখি, আর কিচ্ছু না। ডাটা এন্ট্রি মানেই হচ্ছে কোন ডাটাকে লিখে লেখি করা। তো ডাটা এন্ট্রি হচ্ছে একটা মূল টপিকের নাম, ডাটা এন্ট্রি হচ্ছে একটা মূল টপিকের নাম। এর ভিতরে আরো অনেক সাব ক্যাটাগরি আছে, তারপর কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ডাটা এন্ট্রি হচ্ছে একটা মূল টপিকের নাম, এর ভিতরে আরো অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন আমরা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বলতে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজের নাম, এর ভিতরে বিভিন্ন ধরনের কাজ থাকে, তাই না? ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, এগুলো সবকিছু কিন্তু ফ্রিল্যান্সিং কাজের আওতাভুক্ত, কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু একটাই নাম, তাই না? ঠিক এখানে এরকম ডাটা এন্ট্রি জাস্ট একটা মূল টপিকের নাম, এর ভিতরে আরো অনেক সাব টপিক রয়েছে। আমরা সেই সকল সাব টপিক থেকে কিছু কিছু কাজ আমরা এখান থেকে দেখবো। তো এই যে দেখেন, আমি কিন্তু আপনাদের এখানে কিছু লিখছি, তাই না? এইমাত্র কিছু ইনফরমেশন লিখছি। কি ইনফরমেশন লিখছি? আপনাদের ক্লাস সম্পর্কিত কিছু ইনফরমেশন এখানে আমি লেখালেখি করছি, তাই না? যেমন আজকে আপনাদের পার্ট ওয়ান, মানে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের আলাপ আলোচনা করা হবে, এটা কিন্তু একটা বিষয়ের উপর আমি লিখছি, মানে একটা ইনফরমেশন লিখছি, তাই না? এই যে ইনফরমেশনটা লিখলাম, এটাও কিন্তু ডাটা এন্ট্রি। এই যে ইনফরমেশনটা আমি এখানে লিখলাম, এই ইনফরমেশনটা আমি লিখলাম, এটাকেও ডাটা এন্ট্রি বলা হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এই যে ডাটা এন্ট্রি, আমি আগেও বলছি যে ডাটা এন্ট্রি হচ্ছে একটা মূল টপিক, এর ভিতরে অনেক সাব টপিক আছে, ঠিক আছে? ডাটা এন্ট্রির অনেক সাব টপিক রয়েছে। কেউ দয়া করে মাইক অন করে, ভিডিও অন করার দরকার নাই, হ্যাঁ, যেহেতু ভিডিওটা জাস্ট আমারটা দেখবেন, তো ভিডিওটা অন না করাই বেটার। তো এর ভিতরে অনেক সাব টপিক আছে, ওকে? যেহেতু আমাদের সাব টপিক আছে, তো সাব টপিক গুলো কি সেগুলো আমাদের জানতে হবে। মানে ডাটা এন্ট্রি তো শুধুমাত্র একটা মূল, এর ভিতরে অরিজিনাল যে অ্যাকচুয়াল কাজগুলো, এমন এই কাজগুলো সম্পর্কে আমরা জানবো। তো ওই কাজ কত ধরনের যে কাজ হয় ডাটা এন্ট্রির ভিতরে, সেই বিষয়গুলো জানার জন্য একটু অপেক্ষা করবেন এক সেকেন্ড। কিসে? একটু 2 মিনিট অপেক্ষা করবেন, কষ্ট করে, হ্যাঁ, একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে ডাটা এন্ট্রি একটা মূল টপিক, এটার অনেক ধরনের টপিক আছে, এর ভিতরে আর অনেক সাব টপিক আছে। সেই সাব টপিক গুলো জানার জন্য আমাদেরকে মার্কেট প্লেসে যাইতে হবে, হ্যাঁ। মার্কেট প্লেস, আমি এই মার্কেট প্লেস কি এবং এখানে কি ধরনের কাজ হয়, কি আসল বিষয়, এই সকল বিষয় নিয়ে কথা বলবো একদম শেষের ক্লাসের দিকে। শুধুমাত্র আপনাদের সেই সাব টপিক গুলো সম্পর্কে জানানোর জন্য এখন মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি। তো মার্কেট প্লেস নিয়ে কোনো ধরনের কোশ্চেনের দরকার নাই, কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডের দরকার নাই, জাস্ট আপনারা মার্কেট প্লেসে গিয়ে সেই সকল সাব টপিক সম্পর্কে জাস্ট আপনাদেরকে জানাবো, এটা কি ওইটা কি, এগুলো কিছুর কোনো প্রয়োজন নাই। এই সকল বিষয়ে আমরা শেষের দিকে, যখন সকল কাজ শিখা শেষ হয়ে যাবে আমাদের, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমাদের একটু মার্কেটের দিকে যাই।
শুধু এতটুকু বলে দিচ্ছি যে মার্কেট প্লেসটা কি, মার্কেট প্লেস হচ্ছে যেখানে আপনারা আপনাদের নিজেদের কাজগুলা করবেন, কাজটা শেখার পরে যেখানে আপনারা আপনাদের কাজগুলা করবেন সেটাই হচ্ছে মার্কেট প্লেস। ওকে, মার্কেট প্লেস আসার পরে আমি জাস্ট এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। লোডিং হচ্ছে, ডাটা এন্ট্রি। এখানে দেখেন এমন অনেক আছে যারা কাজ করতেছে, আমি জাস্ট একটাতে ঢুকি। এটাতে প্রবেশ করলাম, প্রবেশ করে এখানে দেখেন এই যে কপি পেস্ট করা, মানে এই যে কপি পেস্ট করা, কপি করে কোথাও পেস্ট করা, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ, একটা টপিক বলা যায়। ডাটা মাইনিং, ডাটা মাইনিং হচ্ছে ডাটা খুঁজে বের করা, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। ডাটা কালেকশন, ডাটা গুলা কালেক্ট করা, তো ইনফরমেশন গুলা কালেক্ট করা, এটাও ডাটা এন্ট্রির একটা টপিক। ইন্টারনেট রিসার্চ কিংবা ওয়েব রিসার্চ, ঠিক আছে, এটাও কিন্তু ডাটা এন্ট্রির একটা টপিক। জাস্ট টপিকটা বুঝেন, ডাটা এন্ট্রি হচ্ছে একটা মূল টপিক, এর ভিতরে কাজ করার মতো আমার অনেক টপিক আছে। জাস্ট ওই টপিক গুলাই, সাব টপিক গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন, অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি। ম্যানুয়াল টাইপিং, ম্যানুয়াল টাইপিং হচ্ছে নিজে হাতে বসে বসে ধীরে সুস্থে লেখা, পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে কিংবা এক্সেল ফাইলে কনভার্ট করা, এটাও ডাটা এন্ট্রি একটা কাজ। হ্যাঁ, যে ইমেজ থেকে একটা ফাইল পেজকে ওয়ার্ডে কিংবা এক্সেল কনভার্ট করা, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। কন্ট্যাক্ট ডিটেইলস সার্চ, বিজনেস কার্ড ডাটা এন্ট্রি, গুগল স্প্রেডশিট, এটাও ডাটা এন্ট্রি একটা, অনলাইন এবং অফলাইন ডাটা এন্ট্রি, ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট অফ এক্সেল, এরকম আরো অনেক টপিক আছে যেগুলো ডাটা এন্ট্রির সাব টপিক হিসেবে ব্যবহৃত। হ্যাঁ, আরো আছে, দেখেন আমি আরেকটা ঢুকি, অন্যটা ঢুকি, দেখেন এই যে অফলাইন অনলাইন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন থেকে ডাটা কালেকশন, এটাও ডাটা এন্ট্রি একটা টপিক। কোম্পানিজ ইমেল রিসার্চ, এটাও ডাটা এন্ট্রি একটা টপিক। B2B লিড জেনারেশন, এটাও ডাটা এন্ট্রি একটা টপিক। ইমেল মার্কেটিং লিস্ট, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা টপিক, ডাটা এন্ট্রি। হ্যাঁ, তারপর সোশ্যাল মিডিয়া রিসার্চ, এটা তার আলাদা এক্সপিরিয়েন্স এখানে তিনি অ্যাড করছে। মাইক্রোসফট এক্সেল ডাটা ক্লিনিং, এটাও ডাটা এন্ট্রি একটা টপিক। PDF টু এক্সেল সিভিএস কনভার্সন, এটাও ডাটা এন্ট্রি একটা টপিক। তারপর হচ্ছে কপি পেস্ট টাস্ক, ডাটা কারাপ্টিং ফ্রম ওয়েবসাইট, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই সকল বিষয়গুলাই ডাটা এন্ট্রির একটা সাব টপিক, আলাদা একটা একটা করে টপিক ধরা হয়, ঠিক আছে। তো আপনাদের বিষয়টা, মূল বিষয়টা দাঁড়াচ্ছেই যে ডাটা এন্ট্রি হচ্ছে একটা টপিকের নাম মাত্র শুধু, এর ভিতরে অ্যাকচুয়াল কাজগুলো অনেক ধরনের হয়ে থাকে, অনেক রকমের হয়ে থাকে, ঠিক আছে। এই জিনিসটা বোঝানোর জন্য শুধুমাত্র আপনাদের এই জায়গাটাতে নিয়ে আসা। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কথা যদি বুঝতে না পারেন, তাহলে হাত উঠাতে পারেন, সমস্যা নাই। আজকে যেহেতু প্রথম ক্লাস, ক্লাসে এত বেশি প্রেশার হবে না, এত বেশি ক্লাস করবো না, অল্প করে বোঝানোর চেষ্টা করবো, তাহলে অল্প বিষয় ভালো করে বোঝানোর চেষ্টা থাকবো আমি ইনশাল্লাহ। কারো বুঝতে অসুবিধা হলে কথা থাকলে বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। যদি না থাকে আমি একটু সামনের দিকে যাব, সেটা হচ্ছে আজকে ক্লাসের মুখ্য বিষয় হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্স, এই যে গুগল ডক্স, একটু দেখেন আগে, আমি গুগল ডক্স এ প্রবেশ করে নিই তারপরে দেখাচ্ছি। গুগল ডক্স যেটা আছে, এটা মোবাইলও যেমন পিসিতে এমন, জাস্ট চেঞ্জ হচ্ছে অ্যাপস এর ক্ষেত্রে, মোবাইলে যে অ্যাপস আছে সেটার ক্ষেত্রে আলাদা, তবে মোবাইলও যেমন পিসি তো একই রকম। দেখেন, দেখাই দিই আমি, এখান থেকে আমি গুগল গো টু ডক্স এ যাব, ডক্স এ চলে আসছি, আসার পরে ব্লাঙ্ক, ব্লাঙ্কে ক্লিক করে আমি সরাসরি পেজে চলে যাচ্ছি।
এই জায়গাটা একটু ভালো করে সবাই দেখেন। হ্যাঁ, এই পেজটা ভালো করে সবাই একটু দেখেন, আমি সেম পেজটাই আবার মোবাইলও দেখাই দেবো আপনাদের এখনই, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখানে কনফিউশন হওয়ার কিছু নাই, মোবাইল যাদের যাদের পিসি নাই তাদেরও কোনো সমস্যা নাই, এটা কিভাবে সেম টু সেম হবে সেটা দেখাবো এখন। দেখেন এখানে যে ফাইল, এডিট, ইনসার্ট, এগুলো হচ্ছে মেনু, এটাও টুল। এই জিনিসটা সবাই ভালো করে একটু খেয়াল করেন। এখন আমি একটু মোবাইলে চলে যাবো আবার। হ্যাঁ, ওয়েট, দেখেন মোবাইলে চলে আসলাম। আপনারা আপনাদের মোবাইলে থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে, গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোম থেকে আপনারা এখানে উপরে সার্চ করবেন, সার্চ বার থেকে সার্চ করবেন হচ্ছে গুগল ডকস। গুগল ডকস থেকে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে দেখেন ফ্রি অনলাইন ডকুমেন্ট এডিটর গুগল ওয়ার্কশপ, এখানে ক্লিক করবেন। করার পরে যে গো টু ডকস, আমি এটাকে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কোনায় একদম উপরে ডান দিকে দেখেন একটা থ্রি ডট বাটন আছে, সকলে জানেন হয়তো বাটন সম্পর্কে, দেখছেন থ্রি ডট বাটনটা, এই বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে এই অপশনটা ডেস্কটপ সাইট, ঠিক আছে, এই যে ডেস্কটপ সাইট অপশনটা আছে, ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবে। দেখেন পিসির মতো হয়ে গেল, কিন্তু পিসিতে যেমন দেখছেন ঠিক তেমন। দেন এখান থেকে এই যে গো টু ডকস, এই যে গো টু ডকস, এটাতে ক্লিক করবে। একটা অ্যাপসে চলে আসলো, অ্যাপসটা আমার একটু, যদি আমি এক সেকেন্ড, আমি একটু অ্যাপসটা আনইনস্টল করে দিই, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। আমি অ্যাপসটা একটা অন্য কাজে ব্যবহার করতাম। আচ্ছা, এখান থেকে এই যে গো টু ডকস, অন্যদিকে যাই কেন, এই যে দেখেন সরাসরি চলে আসছে কিন্তু এখানে, যেমনটা আমরা পিসি দেখছি। এখান থেকে এই যে নিচের যে প্লাস বাটন আছে না, এই যে প্লাস বাটন দেখেন আমার লাল রঙের ইয়াটা খেয়াল করেন, এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটন আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে কিংবা পিসির ক্ষেত্রেও। এবার দেখেন যে পেজটা আমরা ওখানে দেখছিলাম ঠিক সেম পেজটা এখানে, দেখছেন ফাইল, এডিট, মেনু, যেমনটা আমরা পিসিতে দেখছি ঠিক সেম জিনিসটাই আমরা এখন মোবাইলেও দেখতে পাচ্ছি। ওকে, একই জিনিস, জাস্ট এখান থেকে অনেকটা ছোট ছোট দেখা যাচ্ছে, যেটা আপনাদের দেখার ক্ষেত্রে হয়তো অনেক সমস্যা হচ্ছে, আর পিসিতে এই জিনিসটা জাস্ট বড় দেখা যাবে। তবে আপনাদের এই জিনিসটা আগে এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম, যে যাদের মোবাইল আছে তারা মোবাইল থেকে সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইল থেকে গুগল ডক্স এর এই লেখালেখির কাজ, গুগল ডক্স কি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা যাচ্ছি, আমি যাব, যাওয়ার আগে এই কনফিউশনটা আগে একটু ক্লিয়ার করা যায়, যে আমি পিসিতে যেটা দেখাচ্ছি সেটা আপনি মোবাইল থেকেও খুব সুন্দরভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি আবার পিসিতে ফিরে যাব। মোবাইল থেকে যে এতটুকু দেখালাম, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এখানে আসা, এখান থেকে এটা ওপেন করা, এই নিয়ে কারো কোনো কোশ্চেন কিবা কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারেন, না থাকলে না বলেন। সবাই আপনারা যেমন কথা শুনতেছেন, এটা আমার মাঝে কনফিউশন লাগে।
জি তানভীর আহমেদ ভাই বলেন। স্যার অ্যাপসের মাধ্যমে কি এরকম দেওয়া যাবে না? না, অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে এমনটা হবে না। অ্যাপ সম্পূর্ণ আলাদা, অ্যাপসটা অন্যরকম। যদি আপনাদের প্রয়োজন পড়ে, অ্যাপসের মতো কাজটা সম্পূর্ণ হয় না, তবে বেসিক কাজটা অ্যাপসে করা যায় এন্ড অ্যাপসে অফলাইনে কাজটা করা যায়। তবে আপনাদের সুবিধার্থে আমি দেখি লাস্টে তাহলে অ্যাপসটাও একটু দেখাই দিব না। হ্যাঁ, যে অ্যাপসে কিভাবে কাজ করুন লাগলে একটু দেখাই দিব না। দেখাইতে সময় লাগে না, দেখাইতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, সমস্যা নেই। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে বলবেন যে না কোনো প্রশ্ন নাই, থাকলে আর অবশ্যই হাত উঠে, না থাকলেও না বলবে। তো এটা হচ্ছে পিসি এবং মোবাইল একদম সেম সেম, কোনো ডিফারেন্ট কিছু। আমি এখন আর পিসিতে চলে যাব, বিকজ মোবাইল থেকে পিসিতে আপনাদের দেখতে অনেক সুবিধা। যে স্পষ্ট দেখাই যেতেছে যে ওইখানে কত চেঞ্জ আর এখানে দেখতে স্ক্রিন কত ছোট বড়। ঠিক আছে, যে দেখেন যা দেখলাম, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, সকল কিছু এখানে, যেমনটা আমরা এখানে দেখছি পেজ আকারে, ওইখানে ঠিক তেমনটাই আছে। তো এইটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে আমরা এখানে কি, এটা আসলে কি, এটা আসলে কি, এটা জানার জন্য একটা কাজ যেটা, সেটা হচ্ছে গুগল ডক্স। এটার নাম হচ্ছে গুগল ডক্স। এন্ড গুগল ডক্সটা কি? গুগল ডক্সটা হচ্ছে লেখালেখি করার জন্য একটা সফটওয়্যার। আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানি, তাই না? গুগল ডক্স এন্ড মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে অফলাইন একটা সফটওয়্যার এবং অনেক অ্যাডভান্স একটা সফটওয়্যার, এন্ড গুগল ডক্স হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার এবং একটা বেসিক সফটওয়্যার। গুগল ডক্স এ আপনি মোবাইল দ্বারা ব্যবহার করতে পারেন, তবে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আপনি মোবাইল দ্বারা ব্যবহার করতে পারবেন। গুগল ডক্স এ মাইক্রোসফট ওয়ার্ডে যেমন লেখালেখি করা যায়, কিন্তু লেখালেখির কাজগুলা, হালকা পাতলা লেখালেখির কাজগুলো আপনি গুগল ডক্স এ করতে পারবেন। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যে সকল অ্যাডভান্স কাজ করা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু মডার্ন সিভি বানানো যায়, বিভিন্ন ধরনের মডার্ন সিভি বানানো যায়, যেগুলো কিন্তু গুগল ডক্স এ বানানো যায় না। গুগল ডক্স হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার, মানে যেটা আপনি মোবাইলের ডাটার মাধ্যমে, মোবাইলের ডাটা ব্যবহার করার মাধ্যমে আপনি চালাতে পারবেন। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড একটা অফলাইন সফটওয়্যার, যেটা চালনা করতে কোন প্রকার MB-র খরচ কিংবা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ঠিক আছে, এই হচ্ছে গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যকার পার্থক্য। মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স একই জিনিস, একদম সেম বলতে পারেন, তবে অ্যাডভান্স এর কাজগুলোর ক্ষেত্রে থেকে গুগল ডক্সটা অনেক লো আর মাইক্রোসফট ওয়ার্ডটা অনেক অ্যাডভান্স, এই আর কি। জাস্ট এতটুকুই ডিফারেন্ট, আর বাকি সকল কিছু একই ধরনের। গুগল ডক্সটা হচ্ছে গুগলের একটা সার্ভিস আর মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে মাইক্রোসফট একটা সার্ভিস। ওকে, তো এতটুকু আশা করি আপনাদের বুঝে আসছে। আজকে আমাদের যে মূল বিষয় হচ্ছে গুগল ডক্স এর কিভাবে কাজ করে, প্রতিটা মেনুর কাজ কি, অপশনের কাজ কেমন, এই সকল বিষয়গুলো আজকে আমরা দেখব। তবে এখানে একটা কথা বলে নিই, এখানে কোনো ফাইল সেভ করা নিয়ে কোনো টেনশন নাই। এখানে আপনি যা লিখবেন, এই যে আমার মাউসটা দেখেন, উপরে যে মাউসটা দেখেন, সবাই মাউসের দিকে ফোকাস করেন, দেখেন এখানে আমি যা লিখবো অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। দেখছেন উপরে সেভিং লেখা আসছে, এই যে সেভ টু ড্রাইভ, মানে এই যে এই জায়গাটাতে যে জিমেইল আপনার ফোনে কিংবা আপনার পিসিতে যে জিমেইলটা ব্যবহার করা হবে, যে জিমেইলটা আমার এখানে ব্যবহার করা, দেখছেন এই যে জিমেইলটা আমার এখানে ব্যবহার করা, এই জিমেইলের যে গুগল ড্রাইভের যে জায়গা আছে 15 GB, সেই জায়গাটাতে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, সেই জায়গাটাতে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, সেই জায়গাটাতে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক, কোনো সমস্যা নাই। তো এখন আমাদের যে জিনিসটা আছে, আমরা এখন প্রথম থেকে জানার চেষ্টা করবো। তার আগে যে জিনিসটা করতে হবে, আমি এইখানটা থেকে শুরু করব। এই যে উপরে যে অপশনটা দেখতে পাই, এই যে উপরে যে এখানে যে লিঙ্কটা আছে, এটাকে বলা হয় সার্চ বার। এটা মনে রাখবেন, কেননা অনেক সময় আমি কিন্তু বলবো না এই যে উপরে উপরে তাকান, আমি জাস্ট নাম বলবো যে এই বারে কিংবা এই বারে কিংবা এই বারে কিংবা এই বারে, এইভাবে নাম বলবো। তো এই দ্যাটস হোয়াই আপনাদের নামগুলো জানা জরুরি। উপরের যেখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় সার্চ বার। তারপরে যেখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইউটিউব, ম্যাপস, ট্রান্সলেট, পিন্টারেস্ট.কম, এই বারটাকে বলা হয় স্ট্যাটিক বার।
এই বারটাকে বলা হয় স্ট্যাটিক বার। তারপরে এখানে যে ফাইল এডিট এগুলাকে বলা হয় মেনু বার। এটাকে বলা হয় মেনু বার। দেন এখানে যে অনেকগুলো টুল দেখা যাচ্ছে, যে বিআই ইউএ, তারপর আরো বিভিন্ন কোন অপশন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টুল বার। সবাই মনে রাখবেন এটা হচ্ছে সার্চ বার। দেন আমি এখানটা একটু ইয়া করে আরো বুঝতে পারবেন, এই যে দেখেন এটা হচ্ছে কি সার্চ বার, ওকে। দেন এটা হচ্ছে স্ট্যাটিক বার, ওকে। দেন এটা হচ্ছে মেনু বার, এই এরপরে এটা হচ্ছে টুল বার, ওকে। এটা হচ্ছে টুল বার। একটু আরেকটা জিনিস দেখানো আছে, এই যে এটা হচ্ছে টুল বার। এই পুরাটা নিয়ে হচ্ছে হলো টুল বার। দেন এই যে আবার নিচে এটা যে আছে এটা হচ্ছে রুলার, এটাকে বলা হয় রুলার। এন্ড এই যে বড় যে পেজ, এই যে বড় পেজটা দেখছেন এটাকে বলা হয় ডকুমেন্ট। সম্পূর্ণ যে পেজটা আছে এটাকে বলা হয় কি ডকুমেন্ট। আমি আবারও বলতেছি সবাই খেয়াল করেন, কিন্তু এই যে উপরে যে এটা আছে এটাকে বলা হয় সার্চ বার। দেন এর নিচে যেটা আছে এটাকে বলা হয় স্ট্যাটিক বার। তারপরে এই যে ফাইল মেনু গুলো এগুলো বলা হয় মেনু বার। দেন এখানে যেগুলো আছে এগুলোকে বলা হয় টুল বার। তারপরে যে 1 2 3 4 লেখা এটাকে বলা হয় রুলার। এন্ড এই যে বড় যে পেজ, খালি ব্ল্যাঙ্ক পেজ, এটাকে বলা হয় ডকুমেন্ট। কেননা আমি কাজের ক্ষেত্রে বহুবার কিন্তু এই নামগুলো ব্যবহার করবো, তখন আমি কিন্তু এক এক করে বলবো না, আমি জাস্ট এই নামগুলা বলার চেষ্টা করব, আর এই নামগুলোই আপনাদের খেয়াল রাখার চেষ্টা করব, ওকে। তো এখন আমরা যাব হচ্ছে মেনু বারে। মেনু বার থেকে আমরা দেখার চেষ্টা করব আমাদের কাজের বিভিন্ন অপশন সম্পর্কে। এখানে দেখেন প্রথমে আছে শেয়ার, শেয়ারের অপশনটা আমি একটু পরে যাব। এখানে হচ্ছে নিউ, যে দেখছেন বলছিলাম ডকুমেন্ট, এই পেজটার নাম হচ্ছে ডকুমেন্ট, খালি পেজটা। আপনি যদি একটা নতুন করে কোনো ডকুমেন্ট নিতে চান সেটা এখান থেকে এই ফাইল থেকে এসে নিউতে এই ডকুমেন্টে ক্লিক করলেই আপনারা সরাসরি ডকুমেন্টে চলে যাবে, সরাসরি ডকুমেন্টে চলে আসবে। যে হ্যাঁ আমার সরাসরি ডকুমেন্টে চলে আসছে, আরেকটা নতুন, এটা হচ্ছে নিউ ডকুমেন্ট। দেন এখান থেকে আর অন্যান্য আছে, এগুলোতে লাগবে না। তারপর হচ্ছে ওপেন, ওপেনের বিষয়টা কি আমি একটু কেটে দিই। আচ্ছা ওপেনের বিষয়টা কি, ওপেন হচ্ছে পূর্বের যদি কোনো ফাইল আপনার কাছে থাকে, মানে আপনার ক্লায়েন্ট কিবা যে কেউ আপনাকে কোনো ফাইল দিছে, আপনাকে কোনো ফাইল প্রেরণ করছে, সেই ফাইলটা ওপেন করার জন্য এই অপশনের ব্যবহার। আপনি এখান থেকে সরাসরি আপলোড কিংবা মাই ড্রাইভ, যদি আপনার ড্রাইভে থাকে, যেমন আমার ড্রাইভে অনেক ফাইল আছে, চাইলে আমি ড্রাইভ থেকে নিয়ে ব্যবহার করতে পারবো, কিংবা আমি সরাসরি কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আপলোডে আসে এখান থেকে হয়তো ফাইল সিলেক্ট, সরাসরি যে ফাইলটা আছে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইলটা আপলোড করতে পারবো। এটা হচ্ছে পূর্ববর্তী কোনো ফাইল ওপেন করার ক্ষেত্রে এই ওপেন অপশনের ব্যবহার। দেন ইমেইল, ইমেল হচ্ছে ফাইলটাকে চাইলে সরাসরি আপনি ইমেল করে দিতে পারবেন, মানে যেটা কাজ করছেন এখানে যেটা লেখালেখি করছেন এটা সরাসরি ক্লায়েন্টকে চাইলে এখান থেকে ইমেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ডাউনলোড, এই ফাইলটাকে আপনি কিভাবে ডাউনলোড করতে চান সেইভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডট ডকস, মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডাউনলোড করতে চান, ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করতে চান, টেক্সট ফরম্যাটে ডাউনলোড করতে চান, নাকি পিডিএফ ডাউনলোড করতে চান, কিভাবে ডাউনলোড করতে চান, সেই অপশন গুলো এখানে আছে। আপনি চাইলে এই অপশন ভাবে এখান থেকে এটা ডাউনলোড করে নিবেন, বাকি যেগুলো আছে দরকার নেই। এখানে জাস্ট পেজ সেট আপ, পেজ সেট আপ এন্ড প্রিন্ট। প্রিন্টটাও আমাদের বেসিক্যালি আমরা যাদের কাজ করব, বাইরের যে সকল মানুষের কাজগুলো আমরা করি সেক্ষেত্রে আমাদের লাগে না, তারপরও প্রিন্টের দরকার নেই। জাস্ট পেজ সেট আপটা আমি দেখাই। পেজ সেট আপটা হচ্ছে এখান থেকে আপনি কোন সাইজের পেজটা ব্যবহার করবেন, এটা এখান থেকে ব্যবহার করে নিতে পারবে, কোন সাইজের পেজটা আপনার দরকার। আমরা বেসিক্যালি ব্যবহার করি হচ্ছে A4, হ্যাঁ, প্রিন্টিং এর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। তারপর ক্লায়েন্ট বলে দিবে যে তুমি কোন, আমি কোন ইয়ার সাইজটা ব্যবহার করবো, এটা ক্লায়েন্ট বলে দিবে, আমরা ওই সাইজটাই ব্যবহার করে নিব। এগুলো আমাদের ফাইল। দেন হচ্ছে ইডিট, ইডিটের ক্ষেত্রে আন্ডো এন্ড রিডো। দেখেন আপনি ধরেন লেখালেখি করতেছেন, ভুলবশত কোনো লেখা লিখছেন, ভুলবশত লেখাটা আপনি পুরোটা কাটে না কেটে আপনি এখান থেকে জাস্ট আন্ডো দিলে লেখাটা চলে যাবে, মানে ভুলবশত কোথাও আপনি কাজ করতে করতে কোথাও টিপ পড়ে গেছে, অনেকগুলো টিপ পড়ে গেছে,
আপনি কি এতগুলো একসাথে হয়তো নাও করতে পারেন, কাটলেন না, জাস্ট এখান থেকে আন্ডু দিলে সব চলে যাবে, এটা হচ্ছে আন্ডু। আবার আপনি কোনো লেখা ভুলে কেটে ফেলছেন, কোনো লেখা ভুলে কেটে ফেলছেন, সেটাকে আবার ফিরে আনার জন্য এই যে রিডু এখানে চলে আসছে। মানে কোনো লেখা ভুলক্রমে চলে আসছে, ওটাকে কেটে ফেলার জন্য আন্ডু ব্যবহার করা যায়, আবার কোনো লেখা ভুলে কেটে দিছেন সেটাকে ফিরে আনার জন্য রিডু ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা একটা জিনিস দেখাই, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এখানে কিন্তু অনেকগুলো নাম লিখছি, শফিক শফিক, তো এই শফিক একটা একটা করে শফিক খুঁজতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই না? এবার যদি একটা একটা করে শফিক খুঁজতে যাই, এখানে একটা অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা মজাদার ব্যবহার আছে, এটা আমি একটু এক্সপ্লেইন করার জন্য যদি একটু বলি। আমরা মোটামুটি সবাই মনে হয় থ্রি ইডিয়ট মুভিটা দেখছি, তাই না? থ্রি ইডিয়ট মুভিতে একটা পার্ট, একটা অংশে দেখা যায় যে একটা অনুষ্ঠানের পারফরমেন্স করার জন্য একটা লেখা থাকে কাগজে, সেই লেখায় একটা লেখা চেঞ্জ করে দেয়, যে যেমন চমৎকারটাকে, সবগুলো চমৎকারকে চেঞ্জ করে সবগুলোতে বলৎকার বসাতে, এমন একটা লেখা তারা এখানটাতে চেঞ্জ করে দেয় একবারে সবগুলো, এমন এটা লাইভ দেখায়ও। ওই জিনিসটা এই অপশনটার মাধ্যমে ব্যবহার করা, এটা হচ্ছে নাম। ধরেন যেমন আমি এখানে শফিক কে খুঁজবো, মানে এখন শফিক অনেকগুলো নাম আছে, কিন্তু আমি এখানে শফিক হবে না, আমার এখানে হবে রফিক, আমি ভুল করে আমি শফিক লিখে ফেলছি। তো এতগুলো নাম আমার এখানে তো অল্প অল্প একটু দুই তিনটা লাইন, আপনার এমন হতে পারে ক্লায়েন্টের পেজে আপনার 100-200-300 পেজ থাকতে পারে, তখন কি করবেন? 200-300 পেজ কে একটু একটু করে প্রতি লাইন খুঁজবেন? ইম্পসিবল, কোনোদিনও সম্ভব না। তখন আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এই যে ফাইন্ডে গিয়ে যে নামটা খুঁজতেছেন সেই নামটা লিখবেন, জাস্ট দেখেন যে নামটা আমি খুঁজতেছি সেই নামটা লেখার সাথে সাথে কিন্তু যে ওয়ার্ডটা আমি খুঁজতেছি সেই ওয়ার্ডটা এখানে লেখার সাথে সাথে সবগুলো ওয়ার্ড কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে একটা শফিক আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমি ফাইন্ড করলাম, মানে তাদেরকে খুঁজলাম প্রথম। এখন আমি চাচ্ছি আমার এগুলো ভুল হয়েছে, আমি এটা সঠিক না, আমি এটা ধরেন হবে করিম, ঠিক আছে, আমি এটা করিম দিয়ে রিপ্লেস করবো, আমার সবগুলো সঠিক না, হবে করিম। আমি এখানে জাস্ট করিম সিলেক্ট করে এখানে রিপ্লেস অল এ ক্লিক করলাম, এখন দেখেন সব করিম হয়ে গেছে, দেখাচ্ছি এখানে সব করিম হয়ে গেছিল, দেখছেন যে করিম, এগুলো কিন্তু কিছুক্ষণ আগ মুহূর্ত এগুলো শফিক ছিল। আবার আমি মনে করলাম যে না, আমার এটা করিম না, আমার এটা জব্বার হবে, দেখেন এই যে এটা যেটা দিয়ে পরিবর্তন করবেন সেটাই যে রিপ্লেস উইথে লিখবেন, রিপ্লেস উইথে লিখে রিপ্লেস অল, দেখেন সব পরিবর্তন হয়ে গেছে, এই যে দেখেন সব জব্বার হয়ে গেছে, জব্বার। এটাই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, একবারে ফাইন্ড করে ফেলতে পারবেন একই ধরনের সকল ওয়ার্ড, আবার একসাথে চেঞ্জ করে দিতে পারবেন একই ধরনের সব সকল ওয়ার্ড। কিন্তু আপনি যদি চান কয়েকটা চেঞ্জ হবে, মানে দেখে দেখে চেঞ্জ করবেন, তাহলে আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন জব্বার কে আপনি এখানে আপনি চেঞ্জ করবেন হচ্ছে করিম ধারা, হ্যাঁ করিম, একটা একটা করে চেয়ারও চেঞ্জ করতে পারবেন, এই যে রিপ্লেস একটা একটা করে, ধরেন এখান থেকে শুরু হবে, এখানে দিলাম রিপ্লেস হয়ে গেছে, হ্যাঁ এখানে তো করিম তো রিপ্লেস হয়ে গেছে অলরেডি, দেখছেন জব্বার কিন্তু করিমের রিপ্লেস। আবার এখানে একটা দিলাম, মানে একবার ক্লিক করলে একটা হবে, এভাবে একটা একটা করে চাইলেও দিতে পারবেন চেঞ্জ, এখন কিন্তু সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আশা করি বুঝতে পারছেন আপনারা। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো এই যে ভিউ, ভিউতে। আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আরকি একসাথে সকল কিছু দেখাইতেছি না, ধীরে সুস্থ দেখানোর চেষ্টা করতেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলতেছি, বুঝতে অসুবিধা হলে নির্বিবাদে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে কোনো সমস্যা নেই। প্রিন্ট লেআউট এগুলো দরকার পড়ে না, এগুলো কোনো দরকার নেই। এই যে শো ইকুয়েশন টুল বার, শো সেকশন ব্রেক, শো রুলার, এই যে রুলার হচ্ছে এই রুলারটা, এটা হচ্ছে বিভিন্ন জিনিস শো করে। শো ডকুমেন্ট আউটলাইন, আউটলাইন বলতে হচ্ছে যে এই যে আউটলাইনটা, ধরেন এই যে আমি যদি শো রুলার উঠে, দেখছেন রুলারটা কিন্তু চলে গেছে, আছে রুলারটা কিন্তু নাই, এখান থেকে শো দিলে রুলারটা শো হবে। যে দেখেন শো ডকুমেন্ট আউটলাইন, যদি এটা না দেয় দেখেন আউটলাইন কিন্তু এখন দেখা যায় না, কোনো আউটলাইন নেই, যখন দিব দেখেন এটা আউটলাইন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে শো ইকুয়েশন টুলবার, এটা দিলে এই যে একটা নতুন টুলবার আসছে, দেখছেন এই যে টুলবার। আবার এখান থেকে যদি আবার
শো সেকশন ব্রেক দিই, সেকশন ব্রেকও কিন্তু চলে আসে, কোন জায়গায় আমার সেকশন ব্রেক হবে এটাও শো করবে। এটা হচ্ছে জাস্ট ভিউ। আমাদের এখন আবার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট হচ্ছে, ইনসার্ট মানে এটা কি, ইনসার্ট হচ্ছে ইম্পোর্ট করা। আমি একটু পানি খেয়ে নেই। ইনসার্ট মানে হচ্ছে ইম্পোর্ট করা। ধরেন যে জিনিসটা আমরা বাইরে থেকে আনি সেটা কিন্তু ইম্পোর্ট করে, আমার গুগল ডক্সে যেটা নাই সেটা যদি আমি বাইরে থেকে আনি ওটাই ইম্পোর্ট, ওটা কম্পিউটার ভাষায় হলো ইনসার্ট। মানে বাইরে থেকে কিছু আনা হচ্ছে ইম্পোর্ট, ইনসার্ট। আমি এখানে যে ইমেজ, ইমেজ তো আমার গুগল ডক্স এর ভিতরে নাই, কোথেকে আনতে হবে, আমার কম্পিউটার থেকে কিংবা ড্রাইভ থেকে কিংবা ফটোস এর মাধ্যমে কিংবা ইউআরএল এর মাধ্যমে কিংবা ক্যামেরার মাধ্যমে কিংবা সার্চ দা ওয়েবে, যেখান থেকে বাহির থেকে আনতে হবে যেহেতু গুগল ডক্স নেই। তো ওই বাহির থেকে আনাটাকেই কম্পিউটার ভাষায় ইনসার্ট বলা। ধরুন আমি এটাকে নিলাম, আসছে বিশাল বড় ইমেজ চলে আসে, এটাকে একটু ছোট করে নিই। আরেকটা পেজে চলে গেছে, এখন একটা পেজে চলে আসছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইমেজটার, এই যে ইমেজটার লেখাটা কিন্তু ইমেজের এই বরাবর আসে না, ইমেজের কারণে কিন্তু লেখাটা চাইপে গেছে। খেয়াল করতে পারতেছেন আপনারা, এই দেখেন কে এর মাস কে এটা এই সাইডে পড়ে গেছে, তারপর লেখাটা এখানে গেছে। হ্যাঁ, এই যে স্টাইলটা লেখাটা, যে এই যে ইমেজটা মাঝখানে আসলো এবং অন্যান্য লেখাগুলো চেপে গেল, এই স্টাইলটাকে বলা হয় ইনলাইন। যেমন এখানে কি হবে, আপনি চাইলেও ছবির আশেপাশে মানে ছবির উপরটাতে লিখতে পারবেন না, কিংবা ছবির নিচেও লিখতে পারবেন না, ছবির ডানে চলে যাবে লেখাটা এবং নিচে চলে যাবে লেখা, মানে এই এই নিচে আসবে, এরকম নিচে আসবে, এমন হয়ে যাবে লেখাটা, আপনি চাইলে ছবির ইয়ে করতে পারবেন। এই যে লেখাটার অপশনের যে ব্যবহার, এটাকে বলা হয় টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং এটার খুবই ভালো ব্যবহার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক অফ করা কেন কষ্ট করে, মাইকটা দিয়ে খেয়াল করে। মাইকের দিকে একটু খেয়াল রাখবেন, কষ্ট করে একটু মাইকের দিকে খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, আমার কথাটা ক্লিয়ার কিনা একটু মেসেজে জানান, আপনারা মাইক অন করতে পারবেন না এখন, আমার কথাটা ক্লিয়ার কিনা একটু মেসেজে ইয়েস অর নো বলেন। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার কেনা একটু মেসেজে জানান, শুনতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখেন যেটা বলতেছিলাম, যে এই যে ইঞ্জিনিয়ার এই ব্যাপারটা, যেটা দ্বারা ইমেজটাকে সরানো, ইমেজটা উপরে নিচে নেওয়া, এই সম্পূর্ণ বিষয়গুলোকে বলা হয় টেক্সট র্যাপিং। হ্যাঁ, এটাকে বলা হয় টেক্সট র‍্যাপিং। এখানে দেখেন আরো কিছু ব্যবহার আছে, এই জিনিসটার অংশ দেখেন, এই যে অংশটা দেখেন, এই অংশটা দেখেন, দেখছেন এখানে আরো কিছু অপশনের ব্যবহার আছে। এটাকে বলা হয় টেক্সট র‍্যাপিং। এখন দেখেন আমি যদি এই অপশনটা ব্যবহার করি, বিহাইন্ড টেক্সট, এই অপশনটা যদি ব্যবহার করি, দেখেন ইমেজের নিচে কিন্তু, ইমেজের উপরে কিন্তু লেখাটা চলে আসছে। এই যে দেখেন ইমেজের উপরে লেখা, এতক্ষণ কিন্তু চাইলেও ইমেজের উপরে লেখাটা আনা যায় নাই, এখন চাইলে এই এখান থেকে ইমেজের উপরে লেখালেখি করা যাবে। ঠিক আছে, দেখছেন ইমেজের উপরে নির্বিবাদে লেখা পড়া যাবে, লেখালেখি করা যাবে, কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় বিহাইন্ড টেক্সট। আবার এখানে দেখেন এই লেখাগুলাই নিচে চলে যাবে, এটাকে বলা হয় ইন ফ্রন্ট অফ টেক্সট। লেখা উপরে থাকবে, এটাকে বলা হয় বিহাইন্ড টেক্সট, ঠিক লেখাগুলোই ইমেজের নিচে চলে যাবে, এটাকে বলা হয় ইন ফ্রন্ট অফ টেক্সট। হ্যাঁ,
এখানে আর একটু অপশন আছে, এটা হচ্ছে দুই একটু ব্যবহার, যদি কখনো প্রয়োজন পড়ে, ইমেজের এই কাজটা থাকে না এখানটাতে, যদি তারপরেও দরকার পড়ে, কখনো ইমেজের দরকার পড়ে, দেন এই অপশনটা জাস্ট একটু লাড়া দিলেই আপনারা দেখতে পাবেন বাকিগুলো। এটা যাতে সবার মাথায় থাকে, দ্যাটস ওয়াই আমি একটু দেখাই দিলাম ছোট্ট করে। এটা হচ্ছে ইম্পোর্ট, মানে বাহির থেকে কোনো কিছু ইম্পোর্ট করা, এটাই হচ্ছে ইনসার্ট। দেখেন এখানে আরো আছে টেবিল, টেবিল এটা দেখবো আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেল অর্থাৎ গুগল স্প্রেডশিটে, এটা এখানে দরকার নাই, ড্রয়িংটাও দরকার নাই, চার্ট প্রয়োজন নাই, হরাইজেন্টাল লাইন, হরাইজেন্টাল লাইন কি, এই যে দেখেন একটা পেজের মধ্যে এতটুকু দেওয়ার পরে লেখাটা আমার শেষ এমনটা বোঝানো হয়, যে আমার লেখাটা এখানে স্টপ, তারপর আবার আরেকটু লেখা শুরু হবে, এমন এমনটা আমরা অনেক সময় দেখি না, যে লেখার মাঝখানে এরকম একটা লম্বা লাইন থাকে, দেন আবার এরকম শুরু হয়, এটাই হচ্ছে ইনসার্ট। ওকে, এটা হচ্ছে হরাইজেন্টাল লাইন, ভুলে ইনসার্ট চলে আসছে। আচ্ছা, দেন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ডেট, যেমন আমরা চাইলে এখান থেকে ডেট বসে দিতে পারবো এভাবে, ঠিক এমন ডেটটা বসবে, এটা হচ্ছে এই যে ডেট, ইনসার্ট থেকে ডেট। তারপর আবার আরেকটা অপশন হচ্ছে, আমরা পরীক্ষার খাতায় যারা লেখালেখি করছে, পরীক্ষার খাতার শেষে কিন্তু আমরা দেখতাম যে নিচে ফুট নোট থাকতো, মানে বিশেষ দ্রষ্টব্য প্রশ্নের নিচে, কিবা হচ্ছে আপনি লিখে দিতেন পিটিও, এমন একটা জিনিস থাকতো, তাই না? ওটাকে বলা হয় ফুট নোট। এখান থেকেও দেখেন এই যে ইনসার্ট থেকে এই যে ফুট নোট, আপনি নিচে এমন ভাবে লিখে দিতে পারবেন, এই জায়গাটা দেখেন, মার্ক করে দিছি, কিন্তু এখানে আমরা সেই লেখালেখি গুলো করতে পারবো, পিটিও লিখতে পারবো, পিটিও লিখতাম না পরীক্ষার খাতা, ঠিক এমনটা এখানে লেখালেখি করতে পারবো আমরা, এটাকে ফুটনোট বলা হয়। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের ইকুয়েশন, উপরে চলে আসলাম, এখান থেকে দেখেন ইনসার্ট থেকে, এখানে আসি, ইনসার্ট থেকে ফুটনোট দেখলাম, এটা দরকার নেই আমাদের। এই যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কাদেরকে বলা হয়, এই যে দেখেন স্পেশাল ক্যারেক্টার, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, এই যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, আমি এগুলো একটু ডিলিট করে দিই, হ্যাঁ আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যে দেখেন বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, দেখছেন বিভিন্ন ক্যাটাগরির সাংকেতিক চিহ্ন, এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, কি বা সাংকেতিক চিহ্ন, ঠিক আছে, দেখছেন এগুলোকে বলা হয় সাংকেতিক চিহ্ন, বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো। দেন হচ্ছে এখান থেকে আরো কি আছে, ইকুয়েশন, ইকুয়েশন জিনিসটা কি, ইকুয়েশন জিনিসটা হচ্ছে আপনার ম্যাথের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যেমন এই যে এখানটাতে দেখেন, এই যে এখানে আছে, এই যে আমরা দেখছিলাম এগুলা, মোটামুটি যারা বীজগণিতিক অঙ্ক যারা করছি তারা কিন্তু এগুলো সম্পর্কে জানি, তাই না? বীজগণিতিক রুট এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে, বুঝতে পারছেন? সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট সকল বিষয়গুলো এখানে পাবেন আপনারা, মানে যে এ এ বি প্লাস টু এ বি প্লাস বি টু, ঠিক আছে, এ হচ্ছে ইকুয়েশনের ব্যবহার। আমি কিন্তু বারবার বলতেছি আপনাদের যে আপনার কোনো ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে স্মরণ রাখার কিংবা আমাকে বলার চেষ্টা করেন, কেননা এখান থেকে আমরা জাস্ট অপশন গুলোর ব্যবহার দেখাবো, অপশন গুলো যে কোনটা ধারা কি কাজ করা যেতে পারে এগুলো দেখাই দিব। তো প্র্যাকটিস করতে হবে আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিসের, আস্তে আস্তে কিন্তু এগুলো আপনাদের হাতে চলে আসবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে, দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি, আমরা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে দেখতে পাই যে
আমি এখান থেকে ড্রাইভে আসছে কিনা দেখি, আমি একটা ছবি আপলোড দিলে বুঝতে পারবে যে ওয়াটার মার্কে বিভিন্ন পেজ দেখছি আমরা, বিভিন্ন কোম্পানির হয়ে পেজটা আসে, সে পেজের নিচে বিভিন্ন নাম লেখা থাকে, বিভিন্ন কোম্পানির বড় করে লোগো দেওয়া থাকে, সেটার উপর একটা নোটিশ দেওয়া থাকে, তাই না? সেটাই হচ্ছে ওয়াটার মার্ক। এই যে দেখেন, এখানে আসুক, এই যে ধরেন এটা আমার কোম্পানির লোগো, সে কোম্পানির লোগো অনুযায়ী এটা ওয়াটার মার্ক পড়ে গেল, যে এটা আমার কোম্পানির, এমন বড় করে একটা জিনিস এখানে চিহ্নিত করা হয়ে গেছে। এখন যাই লেখালেখি করবো, এটা আমার কোম্পানির নামেই কিন্তু এটা থেকে গেল, আমার বড় করে উপরে কোম্পানির নাম লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এটাই হচ্ছে যে নিচের যে ইমেজ, এটাই হচ্ছে একটা ওয়াটার মার্ক। দেন হচ্ছে এখানে হেডার, হেডারের ফুটারটা আমাদের আসতেছি, তবে এই পেজ নাম্বার ব্রেক এগুলো একটু দেখাই। পেজ নাম্বার দিলে হচ্ছে প্রতিটা পেজে নাম্বার চলে আসবে, যে দিলাম দেখেন পেজ নাম্বার চলে আসছে। দেন হচ্ছে সেকশন ব্রেক, সেকশন ব্রেক বলতে বোঝানো হচ্ছে যে আমি এই পর্যন্ত লিখবো, তারপর হচ্ছে আমি এখান থেকে একটা সেকশনের ব্রেক দিয়ে দেবো, মানে একটা অন্য পেজে চলে যাবো। পেজ ব্রেক, সেকশন ব্রেক মানে নেক্সট পেজ, সেকশন ব্রেক মানে কন্টিনিউয়াস, সেকশন ব্রেক দিলাম এটার পরে নেক্সট একটা পেজে চলে গেলাম। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই একটু দাঁড়ান, হ্যাঁ বলেন সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? মাইক অন করে কথা বলেন। শুনতে পাচ্ছি, জি বলেন। আপনি যেভাবে কম্পিউটারের পেজটা যেভাবে দেখাতেছে, কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু এভাবে সবগুলো সফটওয়্যার আসে না, এবং এভাবে সহজভাবে কিছু বোঝা যায় না। আসে না বলতে কোনটা বুঝাতেছেন, কোনটা আসে না? এই যে আপনি উপরে যে প্রোগ্রাম গুলো দেখাতেছে, যে আপনার যেগুলো দেখাতেছেন, এগুলা কিন্তু মোবাইলের মধ্যে আসে না। আপনি মোবাইলে পান না এগুলা? না, এগুলো পাই নাই। আর আপনি যেভাবে সহজে বুঝে দিচ্ছেন, কিন্তু এটা মোবাইলে বুঝলে আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারতাম। জি, এটা কম্পিউটারে না বুঝায়। বিষয়টা আমি প্রথমেই কথা বলছি এটা নিয়ে, আমি বলি হ্যাঁ প্রথমেই আমি এটা নিয়ে কথা বলছি যে মোবাইল আর এটার ক্ষেত্রে কোনো রকম পার্থক্য নাই। যদি আপনার পার্থক্য মনে হয় তাহলে আমি অবশ্যই এটা দেখাতাম না। তারপরে ভাই আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলে লেট করে জয়েন করছি। এটা হলো মোবাইলে আছে, এটা হলো গুগল ডক্স, যদি নামানো যায় তাহলে ওখানে পাওয়া যাবে। গুগল ডক্স এ সরাসরি গুগল ক্রোমে ঢুকবে? হ্যাঁ, গুগল ক্রোমে ঢুকে সরাসরি গুগল ডক্স লিখে সার্চ করবেন, সরাসরি এই পেজটাতে চলে আসবে, ওখানে পাওয়া যাবে। ভাইয়া ওইটা বুঝতেছেন না, আমি এখানে সরাসরি চলে আসবো। আমি ক্লাসের শুরুতে এই জিনিসটা দেখাইছি আগে, দেখাইয়া তারপরে পিসিতে আসছে, লেকিন সেম সেম কিনা সেটা আমি গুগল ডট এবং ফাইবার ইয়া আমার কাছে যা আছে অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু এই জিনিসটা আমি আজকে প্র্যাকটিস করছি অনেকবার, কিন্তু উপরে যে যেগুলো আসছে লেখাগুলো, এটা আমি একটা সার্চ দিলে এটা ইয়া আসছে না ক্লিয়ার ভাবে। আপনি কি পিসিতে, আপনি কি ইয়া মোবাইলের অ্যাপস থেকে ঢুকছেন? অ্যাপস না, অ্যাপ থেকে আমি গুগল থেকে ডাউনলোড দিছি ডাইরেক্ট, গুগল ডস যেটা ডাউনলোড তো আমি বলি না, আমি তো ডাউনলোড বলি নাই। আপনি তো ডাউনলোড দিবেন না, ডাউনলোড দিতে কি বলছে আপনাকে? আমি তো বলি নাই, এটা তো ডাউনলোড দিও তো হবে, ডাউনলোড দেওয়া লাগে না, ডাউনলোড দিতে হয় না। ঠিক আছে, এটা আমি ক্লাসের শুরুতে বলছি, আমি লাগে ক্লাসের শেষে আরেকবার দেখাই দিব। হ্যাঁ দেখতে থাকেন, ক্লাসটা দেখতে থাকেন, আমি এটা দেখাই দিব আরেকবার। কনফিউশনটা হলো প্রথম একবার ক্লিয়ার করছি, হয়তো বা ছিলেন না শুরুর দিকে, আরেকবার ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। ওকে ধন্যবাদ। জি ওকে ধন্যবাদ, মাইকটা অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, বিজয় সিনহা ভাই বলেন। স্যার উনি যেটা বলতেছে যে অ্যাপসটা যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু স্যার এরকম আসে না, আর অ্যাপসটা যদি ইনস্টল করা না থাকে, হ্যাঁ তাহলে আবার এটা হয়, যদি ইনস্টল করা না থাকে তাহলে এরকম আসে। সেটা আমি প্রথমে দেখলি নি আপনাদের সামনে, কিন্তু আমি অ্যাপসটা আনইনস্টল করলাম, আনইনস্টল করে দিন কিন্তু আমাকে প্রবেশ করতে হয়েছে, মানে শুরুর দিকে যখন আমি দেখছি, আমিও দেখছি যে অ্যাপস যদি আনইনস্টল করা থাকে তাহলে আসে, এইভাবেই আসে, আর যদি অ্যাপস যদি ইনস্টল করা থাকে তাহলে ডাইরেক্ট অ্যাপসে চলে যায়, এইজন্য ওটা আসে না। মানে অ্যাপস তো হচ্ছে একদমই বেসিক, অ্যাপস তো এত এত অপশন নেই, এত এত জিনিসগুলো নাই অ্যাপসে, কিন্তু আর এই যে হরাইজন্টাল লাইন, এরপর হচ্ছে এরপর এই যে স্পেশাল ক্যারেক্টার, ইকুয়েশন, ওয়াটারমার্ক, এগুলো কিন্তু কিচ্ছু নাই অ্যাপসে, তাই না? দেখছেন না অ্যাপসে স্যার, অ্যাপসে স্যার
আছে, ওয়াটারমার্ক আছে, ওই যে বলছে এই যে কয়েকটা আছে আমি দেখছি তো, যেমন আপনার আমি বলি, আমি আপনাকে বলি টুলবারের কিছু জিনিস পাওয়া যায়, এটা আমি জানি, আমি তো প্রতিদিন দেখাই স্টুডেন্টদের এবং আমি নিজেও করাই, আমি নিজেও জানি। জি স্যার জি, তাই না? অনেক কিছু, অনেক অনেক বেসিক জিনিসগুলো আর কি, মোটামুটি কাজটা করতে পারবেন এমন হয়, এমন ভাবে করা যায়। জি ঠিক আছে, কিন্তু একদম একটা সুবিধা যে ওটা স্যার অফলাইনে করা যায়, এটাই অন্য কিছু, এটা তো আমি প্রথমেই বলছি রে ভাই, আমি তো এটা এখন নাই তো প্রথমেই শুরু থেকেই আমি এগুলো বলে দিছি যে আসলে অ্যাপস এর সুবিধা হলো জাস্ট আপনি শুরু করেন, আপনি শুরু করেন ঠিক আছে। দেখেন তারপর হচ্ছে একটু মাইক অফ করে দেন আপনাদের, হ্যাঁ এই যে এখান থেকে দেখেন আমি ছিলাম কোথায়, সেটা হচ্ছে পেজ ব্রেক এর পরে লিংক। আচ্ছা আমি হেডার ফুটারটা কিন্তু দেখাবো, লিংকটা একটু দেখেন, লিংক সম্পর্কে আশা করি সবাই জানেন, তারপর আরেকবার দেখাই। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবের পত্রপত্রিকা যারা পড়ি, এটা দেখানোর জন্য আমার একটু যেতে হবে একটা, ধরেন কোন একটা পত্রিকায়, সেটা হচ্ছে ধরেন আমি গেলাম ডেইলি স্টোর, এখানে দেখেন এই যে একটা জিনিস, দেখেন এখানে এই যে লেখা আছে একটা, লেখা কি নির্বাচন, এই যে জায়গাটা দেখেন, এই যে জায়গাটা দেখছেন নির্বাচন লেখা, দেখুন তো একটা লেখা, এই লেখাটার ভিতরে ক্লিক করলে দেখবেন অন্য একটা জায়গায় চলে যায়, এই লেখাটার ভিতরে ক্লিক করলে অন্য একটা জায়গায় প্রবেশ করে, দেখেন আমি যদি লেখাটা লিখি ক্লিক করি অন্য একটা জায়গায় চলে যাবে, দেখেন দেখেন নির্বাচন নামক একটা জায়গায় চলে গেছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় লিংক, হ্যাঁ এই পদ্ধতিটাকে বলা হয় লিংক করা। এই দেখেন এখানেও আছে লেখাটা, এটা লিংক করে দিছে যে কেউ যদি এই লেখাটাতে ক্লিক করে সে ওই জায়গাটাতে চলে যাবে। ঠিক আমিও চাইলে এই জিনিসটা করতে পারবো, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে পলিটিক্স, লিখলাম, লিখে আমি এখান থেকে এটাকে লিংক করে দিতে পারি, লিখে এটাকে সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করে সিলেক্ট করবো, আবার ইমেজে যাই সিলেক্ট করে এই যে ইনসার্ট থেকে লিংকে ক্লিক করবো, লিংকে ক্লিক করার পরে এখানে আমি ওই লিংকটা দিয়ে দেবো, জাস্ট ধরেন এই যে লিংকটা আছে এই লিংকটা আমি এখানে দিয়ে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম, আমার এই লেখাটাও দেখেন ওটার মধ্যে কিন্তু ব্লু হয়ে গেছে। এখন কেউ যদি এই লিংকটাতে, এই লেখাটাতে ক্লিক করে সে ঠিক ওই জায়গাটাতে চলে যাবে যেটার লিংক আমি এখানে দিচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হয় লিংক, এটাকে বলা হয় লিংক। কি আমার কথা কি ক্লিয়ার না নাকি? দুজন বলতেছে কথা শোনা যায় না, আমার কথা কি শুনতে পান না আপনারা, একটু মেসেজে জানান তো। তাহলে আবার বলতেছে কেন কথা ক্লিয়ার না, কথা শোনা যায় না, আচ্ছা যাই হোক, তাদের হয়তো সমস্যা থাকতে পারে। এটা হচ্ছে লিংক, হ্যাঁ মোহাম্মদ সজল হোসেন ভাই বলেন। সজল ভাই বলেন, হ্যালো মোহাম্মদ সজলের সমস্যা আছে, যাই হোক। নাবা রঞ্জন, নাবা রঞ্জন আমার কথা শুনতে পাচ্ছেন কি আপনি? নাবা রঞ্জন আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, উনি হয়তো শুনতে পাচ্ছে না, আমরা আমাদের ক্লাসের দিকে কন্টিনিউ করি। তো এটা ছিল লিংক কিভাবে করতে হয়, লিংকের ব্যবহার। দেন হচ্ছে এখান থেকে আমরা এখন আসবো হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটার। হেডারটা কি, হেডার হচ্ছে এই যে দেখেন একটা বড় করে একটা হেডলাইন দেওয়া থাকে, যে কি নিয়ে করতেছেন সেটার একটা বড় করে হেডলাইন দেওয়া থাকে, বিভিন্ন পত্র পত্রিকায় থাকে
এমন অনেক জায়গায় থাকে, বিভিন্ন লেখালেখির শুরুতেই আমরা দেখতে পাই যে বড় করে তাদের কোম্পানির নাম হোক, এটা কোন রিলেটেড সেটার একটা কোনো নির্ধারিত কিছু থাকুক সেটাও এরকম লেখা থাকে। এখানেও এটাই হচ্ছে সেই হেডিং অপশন, এখানেও আমি এই লেখালেখিটা করতে পারবো। যেমন লিখলাম রিকো ভারি আইটি, আমি একটু লেখা বড় করার ব্যাপারে একটু পরে আসতেছি, আমি জাস্ট লিখলাম আর দেখানোর জন্য। এটা হচ্ছে আমার হেডলাইন দিলাম আমি, এই যে এরকম বড় করে আমার হেডলাইনটা দেওয়া থাকে। ওকে, এটা হচ্ছে আমার হেডলাইন। আচ্ছা, আজকে মোটামুটি অনেক কিছু দেখাইলাম যেহেতু প্রথম ক্লাস, ক্লাস কি এই পর্যন্ত থাকবে নাকি আমি আরো সামনে কন্টিনিউ করব? প্রথম দিন যেহেতু আমি চাচ্ছি না এটা প্রেশার হয়ে যাক আপনাদের জন্য, মোটামুটি যতটুকু দেখাইছি যদি এতটুকু প্র্যাকটিস করেন, তারপর শুধু বাকি থাকবে আপনাদের টুলবারটা, মেইন যে কাজটা আছে সেটা একটু বাকি থাকবে। যেহেতু প্রথম ক্লাস তাই চাচ্ছি না একটু বেশি প্রেশার আপনাদের উপরে আসুক, প্রথম দিন অনেক কিছুই সুপারম্যানের মতো মনে হয়, মাথার উপর দিয়ে চলে যায়, দ্যাটস ওয়াই একটু ধীরে সুস্থ করাতে চাই। আপনাদের কি মতামত যদি বলেন আপনারা নিতে পারেন, আমার করাতে সমস্যা নেই। তো আমি চাই যে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আবার বাকিটুকু আপনারা দেখবেন, একটু একটু করে ক্লাসের তাপমাত্রাটা বাড়াবো আর সেটা যাচ্ছে। আপনাদের কি ইচ্ছা একটু জানান, এ পর্যন্ত থাকুক। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকুক, আমি চাইতেছি না কি বেশি বেশির কারণে দেখা গেছে প্রথম দিন তো অনেক কিছু বুঝতে পারতেছেন, অনেক কিছু বুঝতে পারেন নাই, প্রথম দিন এত বেশি দিয়ে এটাও আপনাদের জন্য একটা প্রেশার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাইফুল ভাই কিছু বলবেন? বলবো এ পর্যন্ত থাকুক, আমরা যেটুকু পর্যন্ত আজকে দেখছি এবং যেটুকু পর্যন্ত বুঝছি এটা ভালো করে বুঝার চেষ্টা করতেছি, সেটা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আর ক্লাসের প্রথম দিকে আমি ওটা দেখাই দিছি, লাগলে আরেকবার আমি একটু দেখাই দেই, একটু কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অফ রাইট, মানে অ্যাবস্ট্রাক্ট করে দেখবো, দেখার পর আনইনস্টল করে দিবেন। জি, ওটা আমি দেখাই দিছি ক্লাসের শুরুতে, ওটা ভিডিও করা আছে, ওটা আমি খুব সুন্দরভাবে দেখাই দিছি যে কিভাবে আপনি ওটা আসবে, ওইটা একটু একবার ফলো করবেন, না হলে আপনি আমাকে ইয়া করেন। আচ্ছা, আরেকটা জিনিস ভালো কথা মনে হয়েছে, সেটা হচ্ছে আপনাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ আছে নাকি? জি জি আছে। আচ্ছা, তাহলে মেসেঞ্জার গ্রুপটাতে আমারে একটু জয়েন করায় দিন, কষ্ট করে যে কোনো একজন আমাকে একটু মেসেজ দিন, মেসেঞ্জার গ্রুপে আমাকে জয়েন করায় দিন। আর আমি আমাকে পাবেন কোথায়? আমি হচ্ছে যে ফেসবুকে আজকে আপনাদের যেখানে লিংকটা পোস্ট করা হয়েছে, যেখান থেকে আপনারা ক্লাসে ঢুকছেন সেখানে আমি কিন্তু পোস্ট করছি। হ্যাঁ, ওইটাই আমার ফেসবুক আইডি, ওইখানে আমাকে একটা মেসেজ দিয়ে আমাকে অ্যাড করায় দিও। ওইখান থেকে যাব আমরা, আমাকেও অ্যাড করে দেন রাজা। ওকে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, অ্যাকসেপ্ট করেন তাহলে অ্যাড করে দিব স্যার। জি, ফ্রেন্ড রিকোয়েস্ট আমার এসএমএস করে দেন। আরেকজন উপকৃত হবে, অথবা আমি যদি রিপ্লাই নাও দেওয়ার সময় নাও পাই, দেখা গেছে কোনো কাজে ব্যস্ত আছি, তখন হয়তো আপনি আপনার ক্লাসমেট থেকেও একটু সাহায্য পেতে পারেন, এতে সকলের জন্যই হবে। ঠিক আছে, সবাই এন্ড রিপ্লাই পাঠাইছে তো সবাই একটু এদার পাঠাইছে সবাই, একজন আরেকজনের সাথে যোগাযোগের মাধ্যমে। ঠিক আছে, জি স্যার, ভিডিওটা বলছিলাম এন্ড রিপ্লাই দিয়ে এড করতে সবাই। ঠিক, এই এই ক্লাসটা কি পোস্ট করা হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ক্লাসের ভিডিওটা অলরেডি রেকর্ড হইতাছে, এই রেকর্ডটা আপনাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন আছে কিনা, যে যা দেখলেন ক্লাসে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলতে পারেন, আমি ওটা একটু সমাধান করে দিতে চাই। আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে ক্লাস আজকের জন্য এখানেই সমাপ্ত হবে, ইনশাল্লাহ আবারও দেখা হবে। হ্যাঁ, বিজয় ভাই বলেন।
স্যার এখানে যে আপনি ওয়াটারমার্কটা দেখাইছিলেন, ওয়াটারমার্কটা কি ছোট বড় করা যায়? হ্যাঁ, আমি তো ছোট বড় করলাম, আমিও তো ছোট বড় করলাম। একটু স্যার প্লিজ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে ওয়াটারমার্কটাকে টান দিয়ে নিয়ে আসলাম, আনছি এনে, এই যে কোনাটা দেখেন, এই যে কোনা, এই যে কোনা, এই যে আমি এই যে জাস্ট একে টান দিয়ে এখান থেকে এই যে ছোট করে দিলাম, হয়ে গেছে ছোট। আমি এখান থেকে টান দিয়ে এটাকে পাশ করে দিলাম, হয়ে গেছে পাশ। আমি চাইলে এখান থেকে বড় বড় ছোট করে দিলাম, এই যে আরো ছোট। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আপনি আচ্ছা যে আরেকজন মাউসের বলতেছে রিকোভারি, রিকোভারি 180 ব্যাচ লিখে মেসেঞ্জারে সার্চ দেন সবাই, এটা একটু করে দেখেন তো আসে কিনা রিকোভারি আইটি 180 ব্যাচ, দেখেন তো সবাই আসে কিনা, যদি আসে তাহলে তো আরো ভালো সুবিধা হয়ে যাবে। রিকোভারি আইটি 180 লিখে সার্চ করেন, দেখেন আসে কিনা, আমিও করতেছি আপনারাও দেখেন। স্যার একটা প্রশ্ন ছিল যে ওই হ্যাঁ যে হ্যাঁ যে অবশ্যই। মাউসের যে আসে যে না, চিহ্নটা আপনি যেটা চেক, আসে না তো চিহ্নটা সাকিব ভাই, না আসে আমি না। সার্চ দিছি, আসে না ভাইয়া। আচ্ছা যে প্রশ্নটা করতেছিলেন, দুঃখিত, হ্যাঁ আবার একটু প্রশ্নটা করুন প্লিজ, যিনি প্রশ্নটা করতেছিলেন আপনার আবার একটু। ওই যে আপনার যে মাউসের চিহ্নটা ওই যেটাতে নাড়াইতেছেন বা ক্লিক করতেছেন যেটা দিয়ে, এটা যদি একটু বড় করে আপনি কাজ করতেন তাহলে আপনি কোথায় ক্লিক করেন সেটা দেখতে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা এটা একটু বড় করে যদি আমি কাজ করতাম তাহলে এটা দেখতে সুবিধা হতো। আচ্ছা এখানে দুইটা কাজ করতে পারেন আপনি, একটা হচ্ছে আমারটা তো বড় করা যায়, হ্যাঁ এটা একটা সমাধান, আরেকটা হচ্ছে আপনি স্ক্রিনটা আছে না আপনার যে দেখার স্ক্রিনটা, ওই দেখার স্ক্রিনটারে আপনি একটু বড় করে দেবেন, একটু সাত একটু জুম করে রাখবেন। ঠিক আছে আমি একটু দেখি মাউস পয়েন্টার, ঠিক আছে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, এবার এটা বেশি বড় হয়ে গেছে তো না, ওকে ফাইন, এবার ঠিক আছে না, ওকে। এখন তো ঠিক আছে, চলবে না? স্যার আচ্ছা ওকে, তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার আজকের জন্য, তাহলে এখানে ক্লাস সমাপ্ত করা হলো, সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট, আজকে কি বার, আজকে হচ্ছে সোমবার, নেক্সট বুধবারে রাত্রি 9টায় সবাই 10 মিনিট আগে উপস্থিত থাকবেন, 10 মিনিট আগে আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দেওয়ার সাথে সাথে সবাই অ্যাড হয়ে যাবেন, ঠিক 9টা বাজে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, কে কিছু বলতে চাচ্ছেন? স্যার করা আছে, স্যার প্রাইভেট করা আছে, পাক করে দিমুন না স্যার, আর রিপারে আইটি 180 স্যার আর। আচ্ছা আমাকে যে কোনো একজন একটু মেসেজ দিয়েন, মেসেজ দিয়ে আমাকে অ্যাড করে দিন, মেসেজ দিয়েন, মেসেজ দিয়ে লিখেন যে আপনি এত নাম্বার বেঁচে, ঠিক আছে দিয়ে আমাকে তো অ্যাড করে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।